তাদের সময় রিয়াকশন দেখে তাদের সঙ্গে আমার সম্পর্ককে বিবেচনা করতে গেলে বা এক্সট্রাপোলেট করতে গেলে সেটা মস্ত বড় ভুল হয়ে যাবে। আমি কোনো দায়ভার স্বীকার করে নয়, কিন্তু আমি ছাত্রদের দাবিকে মান্যতা দিয়ে আমি আমার পদ থেকে উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল হুমকি দাদাগিরি তোলাবাজি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অধ্যক্ষ ও ডিনকে ঘেরাও করে বিক্ষোভের ঘটনায় উঠে এলো একের পর এক অভিযোগ। এমনকি এক পড়ুয়াকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এক অধ্যাপিকা। অযোগ্যদের নম্বর বাড়ানোরও অভিযোগ সামনে এসেছে। এমনকি পরীক্ষায় কড়া গার্ড না দেওয়ার জন্য যে তার কাছে ফোন আসত তা স্বীকার করে নিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন অফ স্টুডেন্টস সন্দীপ সেনগুপ্ত। জানিয়ে এবার সোচ্চার পিজিটি ও জুনিয়র ডাক্তাররা। রোগী কল্যাণ সমিতির বৈঠক চলাকালীন প্রিন্সিপাল ডিন সুপারদের ঘিরে বিক্ষোভ। সামিল একাধিক বিভাগের প্রধানরাও প্রিন্সিপালের কাছে ডেপুটেশনও দেন আন্দোলনকারীরা, যার জেরে এক প্রকার পদত্যাগ করতে বাধ্য হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন চিকিৎসক সন্দীপ সেনগুপ্ত। সহকারী ডিনও পদত্যাগ করেন এমনটাই সূত্রের খবর। চার বছর ধরে কলেজে যে সীমাহীন একটা ভয়ে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কেউ মুক্তভাবে শ্বাস নিতে পারছে না, কিছু করতে গেলেই তাকে যখন তখন হুমকি দেওয়া হচ্ছে, তোকে ফেল করিয়ে দেবো, তোকে হোস্টেল থেকে বের করে দেবো, তোর কেরিয়ার শেষ করে দেবো, তোর রেজিস্ট্রেশন নাম্বার ক্যান্সেল করে দেবো। আমরা ডাক্তারও দেখছি, অনেকজন অবসাদে ভুগছে, অনেকে ভয়ে পড়াশোনা ছেড়ে দেবে এমন রেপ থ্রেট দিয়েছে। এই মেয়েটির মৃত্যুর পরও এটা আমায় কান দিয়ে শুনতে হলো? এত সাহস! তাহলে কি মানুষ বিচার হাতে তুলে নেবে? আমার কোনো মেয়ে যদি রেপ থ্রেট পায় আর আইন যদি তাকে রক্ষা না করে, আমি যে কোনো শাহীন সরকারকে মাটিতে ফেলে পা দিয়ে কুচলে মারব। এখানকার শাহীন সরকার যে ধর্ষণ এবং খুনের হুমকি বারবার করে দেওয়া হচ্ছে রাজ্যে, আর্জি করলে তাকে এই পরিস্থিতি, কোন রকমই সাপোর্ট করতাম না। যদি হুমকি কেউ দিত তাহলে তারা যদি আমাকে বলতো, নিশ্চয়ই আমার কাছে অনেকেই ধমক খেয়েছে। কিন্তু বেশিরভাগ অভিযোগ তারা অনেক সময় এরকম হয় যে অভিযোগ কারোর নাম নিয়ে করে, কিন্তু সে জানে প্রিন্সিপাল থেকে শুরু করে ডিন থেকে শুরু করে প্রত্যেকে রিজাইন করুক, নতুন বডি ফরমেশন হোক। বিগত 12 বছর ধরে সবাই প্রশ্রয়, 12-14 বছর ধরে প্রশ্রয় দিয়ে গেছে। অভিজ্ঞ তো একটা একটা দানব, যে দানবকে তৈরি করেছে এই ফ্র্যাঙ্কেনস্টাইনরা। এটা লজ্জা লাগে। কারা এর পরে আমাদের ট্রিটমেন্ট করবে? আমরা যখন অসুস্থ হব কারা ট্রিটমেন্ট করবে যারা লেখাপড়া করেনি? আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।